এটা আছে দারচিনি আর ইলাচের গুঁড়া। আপনি গুঁড়া করে দিতে পারেন, নাস্তা দিতে পারেন। তাহলে আমি গুঁড়া করে দিচ্ছি এই কারণে আমার এটা দিয়ে হচ্ছে ল্যাপিং তৈরি হবে। ল্যাপিং আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে দেখাবো আপনাদের চাট তৈরির যে মিষ্টির কাজের প্রসেসিংটা আছে টোটাল সম্পূর্ণটা, যাতে করে আপনাদের চাটটাও আমার মতো ভালো হয়, আপনারাও ভালো মাছ ধরতে পারেন। মনোযোগ সহকারে আজকে ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ কেউ হতাশ হবেন না, মাছ ধরার চার বানায় কারো চার নষ্ট যাবে না। মনোযোগ সহকারে আজকে ভিডিও দেখবেন। আপনারা এখানে দেখছেন মিষ্টির গাছ, তবে এই মিষ্টির গাছটা কি কাজ দেয় সম্পূর্ণ কমপ্লিট করবেন আমি আপনাদের বলে দিই। প্রথমত মিষ্টির গাছ থাকে এরকম, এর ভিতর দেখো এই হচ্ছে মিষ্টির গাছ, এগুলো থাকে হচ্ছে দানাযুক্ত। এই দানাযুক্ত মিষ্টির গাছটা আপনাদের কি করতে হবে, ছেঁকে নিতে হবে যে কোনো চালনি দ্বারা। চালনি দ্বারা ছেঁকে নিলে এটা হবে এরকম মিহি, মিহি হওয়ার পরে এরকম জালে উঠাই দিবেন, জাল জ্বালাই দিবেন, মানে আগুন দিয়ে দেবেন। এই যে এখন এটা আমি জ্বালাই দিব, আগুন জ্বলবে, এটা একটু গরম হওয়ার সাথে সাথে আপনাদের রেডি রাখতে হবে এরকম তেজপাতা। তেজপাতা আরো একটু ভালো হয় যদি এরকম দারচিনির গুঁড়া আপনারা করে রাখেন, বা দারচিনি দারচিনি এলাচ দিয়ে যদি গুঁড়া করে রাখেন, প্লাস আস্ত রাখতে পারেন, ওইটা আপনারা এতে দিয়ে দিতে পারবেন। আপনাদের চার অ্যাকুরেট হবে, আরো ভালো হবে। মিষ্টি চার বানানোর জন্য বা ল্যাপিং বানানোর জন্য আমরা যে কায়দায় বানাই না কেন, মাথায় রাখবেন প্রত্যেকটা জিনিস যদি আপনার পারফেক্ট না হয় আপনার জিনিসটা কিন্তু অ্যাকুরেট হবে না। এই মিষ্টির কাঠটা জ্বালানোর একটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে এই কারণে জ্বালাইতে হবে যে মিষ্টির কাঠটা যখন আমরা আনি ওইটা কয়দিন ধরে রাখা ছিল বা কয়দিন ধরে হচ্ছে ফেলা ছিল ওটা কিন্তু আমরা জানি না, ওটা টক গন্ধ বেরোয় যায়। আমার কথার যুক্তিগতার দিকগুলো আপনারা ভালো করে খেয়াল করবেন, বোঝার চেষ্টা করবেন। ওই টক গন্ধটা যখন হয়ে যায়, আমরা যখন চার মিশাই, মিশানোর পরে চারটা কিন্তু আমাদেরও টক গন্ধ হয়ে যায়। দেখা যাচ্ছে আমরা কাতলার চার বানাচ্ছি, তখন মাছ হচ্ছে মির্গা মাছ, কারণ টক গন্ধর যে চারটা থাকবে, মানে গাছটা থাকবে, ওইটা দিয়ে চার বসালে কিন্তু আপনার মির্গাই বেশি হবে, কারণ চারটা তো হয়ে গেছে টক। কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আপনাদের চার ঠিক হয়ে যাবে। ছোট থেকে ছোট বিষয়গুলো আমি মিঠু বলতেছি, আপনারা খেয়াল করলে মাছ ভালো ধরতে পারবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, আপনাদের যারা শিখার ইচ্ছা আছে, শুধুমাত্র যাদের শিখার ইচ্ছা আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, প্রত্যেকটা ভিডিও সবার আগে দেখতে পারবেন, শিখতে পারবেন, কথা বলবো কাজ করবো মনোযোগ সহকারে দেখে নেবেন এবং বুঝে নেবেন। একটা ভিডিও বানাতে গেলে সময় লাগে, এর জন্য কেউ মানে অধৈর্য হবেন না, মনোযোগ সহকারে সময় নিয়ে দেখবেন। আমার ভিডিওগুলো একটু বড় হয়, দেখার চেষ্টা করবেন। এবার আমার যেটা করতে হবে, এখানে আছে তেজপাতা, আমি কটা তেজপাতা নিয়ে নেবো। এটা আছে আপনার গাছের পরে ডিপেন্ড করে, আপনি তেজপাতা কম বেশি অনেক আছে, ভাই কয়খান দেবো, কতগুলো দিতে হবে, পরিমাণ কয়টা হবে, এরকম চিন্তা করেন। এটা হচ্ছে আনুমানিক, আপনি একটা হিসাব করে তেজপাতা দিয়ে দিতে পারেন। যেরকম আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তেজপাতা বাছাই করতেছি, বাছাই করে আমি কটা তেজপাতা দিয়ে দেবো। হ্যাঁ, এই তেজপাতা কয়টা দেওয়ার পরে কিন্তু এই তেজপাতা কয়টা আমি চারে রাখবো না, উঠাই নিব। এর জন্য এই টুকরাগুলো হবে আমার একটু বড় আকৃতি, এই বড় ছিটাই দিলাম। ঠিক একইভাবে এটা হচ্ছে দারচিনি আর ইলাচের গুঁড়া, আপনি গুঁড়া করে দিতে পারেন, নাস্তা দিতে পারেন। তাহলে আমি গুঁড়া করে দিচ্ছি এই কারণে আমার এটা দিয়ে হচ্ছে ল্যাপিং তৈরি হবে। ল্যাপিং যদি তৈরি করতে হয় তাহলে আমার গুঁড়া জিনিস মিশাইতে হবে, আপনারা ডাইরেক্ট চার বানাইলে আস্ত বানাইতে পারেন। চার তৈরি ল্যাপিং তৈরির প্রত্যেকটা ক্ষেত্রে মিষ্টির গাছের ব্যবহার প্রায় জায়গায় আছে, আর সেই জায়গার ক্ষেত্রে আপনার কি করতে হয়, খেয়াল রেখে এই জিনিসগুলো মিশাইতে হয়। যেরকম ল্যাপিং এর ক্ষেত্রে কিন্তু আমি দেখেন এটা মিহি আমার মিশাইতে হচ্ছে, এটা দারচিনি, এটা কিন্তু এমন কিছু না, দারচিনি এলাচের গুঁড়া। এবার অনেকের কথা আছে ভাই পরিমাণ, এই এত কিছুই করা লাগে না। পরিমাণ হচ্ছে আমি আধা কেজি দারচিনির সাথে আধা কেজি এলাচ দিতে পারি, আপনিও দিতে পারেন, এ কোনো ব্যাপার না, পরিমাপের কোনো নির্দিষ্টতা নাই, কম বেশি হলেও সমস্যা হয় না। এটা মিষ্টির কাছে আপনি যতটুকু পরিমাণ আপনার মন খুশি আপনি খরচ করতে পারেন। আসেন আমি 100 গ্রাম দেবো বা 200 গ্রাম দেবো, আপনি যত দেবেন তত ভালো হবে, সমস্যা নাই, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তবে আমার এই যে মাপটা আমি আপনাদের বলে দিই, আমার যে এই যে কড়াইটা আছে, কড়াইতে আমার এরকম সাধারণত গাছ জ্বালালে আমার প্রায় 100 গ্রাম মতো ব্যবহার করতে হয়, যাতে আমার এই জিনিসটা ভালো হয়। এটা হচ্ছে আধা কেজির একটা গাছ। এবার কি করতে হবে, এটা আমার টোটালটা মিশাই নিতে হবে, গরম করতে হবে। তবে এই গরমের মাত্রা বা এই গরমের যে নিয়মটা আমি আপনাদের বলি, এটা কিন্তু টক বক করে ফুটানো যাবে না, এটা গরম হবে 2-3 বারে এরকম। প্রথমবার একটু ফেনা হবে, অফ করে দেবো, দেওয়ার পরে আরেকবার জ্বালে ফেলাবো, তারপরে আবার অফ করে দেবো, তারপরে আবার একবার জ্বালে ফেলাবো, এরকম করে পর্যায়ক্রমে 3 বার আমি জাল দেবো, 3 বারে ফেলাবো, মানে আমি টকবকে
ফুটা বলা শুধুমাত্র টক যে গন্ধটা আছে ওই গন্ধটা কেটে গেলে আমার হয়ে যাবে ইনশাআল্লাহ আর প্রয়োজন পড়বে না আর টক বক করে যখন আপনি জাল দেবেন তখন কিন্তু এ দিয়ে দিলবাহার বা অন্য অন্য যে খাবারগুলো বানায় আর কি বা এই গাছ থেকে যে খাবার খাদ্যগুলো তৈরি হয় আসলে গাছ তো একদম খারাপ জিনিস না মিষ্টি যে গাছটা যদি এটা ভালোভাবে তুলে রাখে কিন্তু পাঁচ দিন সাত দিনের গাছ যখন এক জায়গায় হয় তখন যে ওই গাছটা হয় নষ্ট আপনাদের সাথে কথা বলছি মিশাচ্ছি প্রতিনিয়ত আপনারা কমেন্ট করেন শেখার জন্য যাদের শেখার ইচ্ছা আছে আমার পূর্বের ভিডিওগুলো ডিটেলসে দেখার চেষ্টা করবেন মাছ ধরার জিনিসগুলো আপনারা মন থেকে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ শিখতে পারবেন এছাড়াও আপনাদের অলরেডি ঘোষণা দেওয়া আছে যে মাছ ধরার যে কোনো খাদ্য খাবার আপনারা নিলে আমার হাতের প্রত্যেকটা জিনিস স্যাম্পল স্বরূপ কিছু না কিছু আপনারা পাবেন যে জিনিসগুলো আপনারা ট্রাই করে ভালো লাগলে আবার নিতে পারবেন যেগুলো আমি নিজের হাতে বানানো জিনিসগুলো যেগুলো আমি সারা বাংলাদেশে পাঠাই দেখি পাইকারি এবং খুচরার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন হিউজ কোয়ান্টিটিতে আমার এবছর মাল তৈরি করা আছে নিতে পারবেন পাইকারির ক্ষেত্রে সর্বনিম্ন আপনার 25 কেজির কন্টেনার নিতে হবে চারের ক্ষেত্রে ল্যাপিং এর ক্ষেত্রে আপনার ল্যাপিং যেগুলো আছে সর্বনিম্ন ল্যাপিং নিলে 10 কেজি নিতে হবে 10 কেজির যা আর খুচরা আপনারা যা যেরকম চান 100 গ্রাম থেকে শুরু করে নিয়ে যা খুশি তাই আপনারা অর্ডার করতে পারেন নিতে পারবেন সমস্যা হবে না যাই হোক অনেক কথা বললাম তার ভিতরে আপনাদের শেখানোর চেষ্টা করলাম কতটুকু ভিডিওটা ভালো হয়েছে কতটুকু আপনারা শিখতে পারলেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও আপনারা কি দেখতে চাচ্ছেন ওই ব্যাপারগুলো আপনারা কমেন্টে লিখবেন যে কমেন্টটা আমার বড় হয় সেই কমেন্টের উত্তরটা কিন্তু আমি ভিডিও বানিয়ে দিই যে ওই ভিডিওটা দিলে জানি সুন্দরভাবে বুঝতে পারে আপনারা যদি বড় কিছু বেশি কিছু আপনাদের জানতে হয় বা কমেন্টটা একটু বড় হয়ে যায় তখন আমি ওটার একটা ভিডিও বানাই এর জন্য আপনারা কমেন্ট অবশ্যই অবশ্যই লিখবেন মাথায় রাখবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমার প্রত্যেকটা জিনিস বানানো এবং দেখানো ইনশাআল্লাহ আগামী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আপনারা ওই ভিডিওগুলো দেখবেন মাছ ধরার সহ কি মাছ ধরি কি মাছ পাই কাজ করতে করতে সময় এখন কম পাই মাছ ধরতে যাওয়াটা কিন্তু কম হয় তারপর প্রত্যেক শুক্রবার ইনশাআল্লাহ মাছ ধরতে যাই বা সময় কাটাই মাছ নিজে ধরতে না গেলেও ভিডিওগুলো করার চেষ্টা করি বিভিন্ন জায়গায় যাই আর কি আপনারা ভিডিওগুলো দেখবেন ওখানে টোপ আদার বানানোগুলো দেখাই চেষ্টা করবেন ওখান থেকে দেখে শেখানোর জন্য তাহলে আজকে আপনারা দেখলেন চাতরির মিষ্টির গাছ প্রসেসিং এর ফর্মুলা এটা আরো দুইবার এরকম জাল দেব খাদ্য খাবার যা দেওয়া হয়ে গেছে বা মশলা যেটা দেওয়া হয়ে গেছে তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ একটা কথা সবসময় বলি যত ভালো মাছ আপনি বা আমি ধরতে পারি না কেন মাছ ধরাটা হচ্ছে একটা লস প্রজেক্ট এর জন্য মাছ ধরাটা শখ হিসেবে রাখবেন শখের শখ হিসেবেই থাকবে কেউ প্রতিনিয়ত যাবেন না মাথায় রাখবেন মাছ ধরে আজও পর্যন্ত কেউ লাভবান হতে পারে নাই মাছ ধরে শখ পূরণ করা যায় এজন্য শখের তালিকা রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।